কি ব্যাপার ভাই, এত কিছু নিয়ে কই যাচ্ছেন ভাই? এত কিছু নিয়ে যে হজ মানে হাজির আল্লাহর ঘরের মেহমান, হ্যাঁ এই আল্লাহর ঘরের মেহমানদের যে প্রস্তুতিটাও তো হওয়া দরকার ওরকমের সুন্দর। মানে ভাই হজ করতে গেলে তো এটা লাগে ওইটা লাগে এটা লাগে, এক দোকানে কি পাওয়া যায় সব ভাই? এই জন্যই তো আজকের যে লাকি সহ সম্পূর্ণ প্যাকেজ, আচ্ছা আজকের আমরা হাজিদের সম্মানে 42 আইটেম নিয়ে একটা হজ প্যাকেজ তৈরি করছি। এই ব্যাগে কি 42 আইটেম আছে? 42 একদম হজ করার জন্য কি আছে একটু এ টু জেড যা দরকার সকল কিছু এই জায়গায় আপনি পেয়ে যাবেন। মানে একজন হাজির যা যা লাগবে সব আপনারা একটু প্যাকেটে দিয়ে দিচ্ছেন, এই যে এই জায়গা থেকে পেয়ে যাবেন। আচ্ছা বলেন আমরা একটু দেখাই দর্শক, আজকে আমরা 42 আইটেম দিয়ে হজ প্যাকেজ তৈরি করছি। আচ্ছা দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেক হাজি বাংলাদেশে এই বছর হজ করতে যাবে সৌদি আরবে, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের কারণ হাজিদের কষ্ট কম হয়, এক জায়গায় আপনারা সব কিছু পেয়ে যান, এক জায়গায় সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর আপনার দেখা গেছে হজ করার দেখা গেছে গ্রামের একজন হাজি সাহেব আছে, দেখা গেছে আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইটেম গুলো কিনতে হয়, তার বিভিন্ন হ্যাসেল বুক করতে হয়, সময় নষ্ট হয়, সময় নষ্ট হয়, সেজন্য আমরা আজকে লাকি সহ 42 আইটেম দিয়ে একটা হজ প্যাকেজ তৈরি করছি এ টু জেড, হজের যা প্রয়োজন সকল কিছু আপনি আমাদেরকে একটু দেখান যে হজে আসলে কি কি লাগে। জি হজে প্রথম লাগবে যে আপনার হজের প্রধান কাজই হলো ইহরাম, এহরামের কাপড়। জি এহরামের কাপড় সবচেয়ে বেস্ট কোয়ালিটি, অলরেডি আপনি পরে আছেন মনে হয়। এই যে দেখেন, আচ্ছা একটা পরিধান করবেন এরকমের, আচ্ছা এই যে দেখেন আরেকটা, এই যে একটা গায়ে দিবেন, আচ্ছা মানে এরকম দুইটা কাপড়, এই যে দুইটা, একটা হইলে যে পরিধান করার, একটা হইলে গায়ে দাও। কটন 100% কটন, না হইলে তো আর হাজিরা এটা গায়ে দিয়ে রাখতে পারবো না, রাখতে পারবে না, কারণ এজন্য এটা কটন বা করার কারণ হইলো যদি একটু ঘামায় শরীর, ঘামটাই কাপড়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে, এবং গরমটা কম লাগবে, কম লাগবে। এই যে এটা হইলে একটা প্রথম হইলে যে পাবেন আপনি যে একটা এরামের কাপড়, কাপড় থাকবে এখানে দুইটা মিলে এক সেট, দুইটা মিলেই এক সেট। এই যে একটা পরিধানের, এটা হইলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড়, এদিকে আসেন দেখাই, এটা হইলো যে আপনার যে কাপড়ের জগতে সবচেয়ে পিওর কটন কাপড় এবং উন্নত কোয়ালিটির কাপড়। এরকম কয়টা থাকবে আপনার, কয় সেট? এটা হইলো দুইটা এক সেট, এক সেট, আচ্ছা ওকে। এটা হইলো যে কাপড় সেট, আচ্ছা তারপরে দিচ্ছি আমরা একটা যে আপনার তাওয়াল সেট, আচ্ছা দুইটা সেট দিয়ে আমরা এবছর ই করছি, প্যাকেজ তৈরি করছি। যদি তাওয়ালও প্রয়োজন হয় তাওয়ালও ইউজ করবো, মিনায় যখন যাবে তাওয়াল ইউজ করতে পারবে, আবার দেখা গেছে কাবা যখন তাওয়াফ করবে তখন আপনি এই যে এটা পাতলা কাপড়টা ইউজ করতে পারবে, দুইটা নিয়ে একটা সেট করা হয়েছে এবছর। তারপরে এটা তাওয়াল গেল এবং কাপড় সেট গেল, তারপর হইলে যে এরামের পরে যে মেইন হইলে যে আপনার যে এই যে আপনার এই যে একটা যে বেল্ট, এই বেল্টের কাজ কি? এই বেল্টের কাজটা হইলে এই যে এরামের কাপড়টা তো আর আপনি লঙ্গির মতো পড়তে পারবেন না, লঙ্গির মতো ভাঁজ করে পরা যাবে, এই যে এটা এরকমের পরে এই যে এই বেল্টটা দিয়ে, বেল্টটা দিয়ে ধরে রাখবে, ধরে রাখবে, কারণ এই কাপড়টা যখন আপনি লক্ষ মানুষের ভিড়ে যখন আপনি তাওয়াফ করবেন তখন তো আর এটা আপনি মানে গিট দিয়ে রাখা সম্ভব না, গিট দিয়ে তখন খুলে গেলে আবার দেখা যায় এটা তো ওই মানুষের মধ্যে আর পড়তে পারবে, পড়তে পারবেন না, এই জন্য এই বেল্টটা এম দিয়ে দিলে আপনি যতই হাঁটাহাঁটি করেন এটা আর খুলবে না। এটা হইলে যে আপনার প্রথম হইলে যে এরাম, তারপর হইলে যে এই বেল্ট, এই বেল্ট, তারপর হইলে যে এই একটা মিনা ব্যাগ পাবেন, এই মিনা ব্যাগ মানে আপনার হজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাথে ক্যারি করার জন্য এই ব্যাগটা থাকে। এটা হইলে পাসপোর্ট ব্যাগ, আচ্ছা আরেকটা একটা পাসপোর্ট ব্যাগ, এটা হইলে মানে ইম্পর্টেন্ট, এগুলো লাগবেই, এটা হইলে পাথরের ব্যাগ, আচ্ছা এই যে আপনি যখন শয়তানকে কনকন মারবেন তখন আপনি এই পাথরের ব্যাগটায় পাথর আগে আগে পাথর রেখে দিবেন, কারণ হচ্ছে শয়তানকে পাথর মারার জন্য ব্যাগে পাথর রেখে ওইখানে যাবেন তখন আপনি পাথরটা মারবেন। তারপর হইলে যে সাত দানার তসবি একটা, আচ্ছা তপ করবেন যখন ভুলে যেতেই পারেন যে কয়বার, হ্যাঁ কয়বার তপ করছেন, এজন্য আপনার এই সাত দানার তসবি একটা প্রয়োজন হবে, আচ্ছা তারপরে প্রয়োজন হবে আপনার যে একটা যে পিছন ব্যাগ, আচ্ছা এটার ভিতরে আপনি যে চিরা মুড়ি যেটা যা আছে সবকিছু, এটা জুতা সবকিছু এটার ভিতরে রাখবেন। এই যে এটা কিন্তু অনেক মোটা এই কাপড়, এটা বেলটা, এই যে দেখেন দুই সাইডের কিন্তু, এবং এই যে এটা প্যারাশুট কাপড়ের, কিন্তু প্যারাশুট কাপড় এটা কিন্তু ইজি কাঁধে মানে কাঁধে ক্যারি করার জন্য, পানি সাবানা যখন মিনে যাবেন আপনি। তারপরে থাকবে যে আপনারা এই যে হাজির যে আইটেম গুলো এগুলো কি সারা বাংলাদেশে আপনারা পাঠান? সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিই, হোম ডেলিভারি দেন, একদম হোম ডেলিভারি, আপনি বাসায় নাম ফোন নাম্বার ঠিকানা বাসায় চলে যাবে। আচ্ছা যারা অর্ডার করতে চান, আমরা বলছি আজকে আমরা রয়েছে দর্শক তাবাসসুম আতর হাউস ঢাকা নিউ মার্কেট এরিয়ায়, বনলতা মার্কেট কাঁচা বাজারের, এটা হচ্ছে দ্বিতীয় তলায়। আপনারা যারা এই বছর হজ করতে যাচ্ছেন হজের সব কিছু
তাবাসসুম আতর হাউজে পাবেন এবং হজ করতে অনেকে কিন্তু জায়নামাজ নিয়ে আসে তাদের কাছে তুর্কির জায়নামাজ আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর কি কি আছে ভাই তারপরে পাবেন একটা যে আপনি হাওয়ার বালিশ যখন মিনায় যাবেন তখন তো আর ওই আপনি তুলার বালিশ ইউজ করতে পারবেন না আচ্ছা তখন আপনি এটা বের করে দেখা গেছে এই যে একটু হাওয়া দিয়ে ফু দিয়ে একটু ওকে আচ্ছা এই যে এরকমের এটা দিয়ে একটু ফু দিয়ে এই যে এরকমের আপনি এটা দিয়ে লাগিয়ে দিবেন আপনি ঘুমায় যাবেন এই যে একটু রেস্ট নেবেন আচ্ছা তারপরে থাকবে একটা বেডিং আপনি ওই জায়গায় তো বড় বেডিং নেওয়া সম্ভব না দাদা সম্ভব না একটু এই যে পাথরের উপরে তো ডাইরেক্ট ঘুমাইতে পারবেন না এই যে ওই জায়গায় বালু ভাই পাথর এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আপনি এই যে এরকমের বেডিং দা সিঙ্গেল ভাবে আপনি নিয়ে এই যে বালিশটা এই জায়গায় ঢুকিয়ে দিলেন বালিশ ঢুকিয়ে দিবেন হ্যাঁ এই যে ওকে আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা এই যে বালুর উপরে দেখা যাচ্ছে যে একেবারে সুন্দর রিল্যাক্স আপনি একটু রেস্ট নিলেন ক্লান্তিতা শেষে এই যে দেখেন একেবারে সুন্দর রেস্ট নিলেন আরাফাতের পর্যন্ত একদিন দেখা যাচ্ছে অবশ্যই মিনায় যে থাকবেন তখন আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা এটা এটা হলো যে আপনি যে এই বেডিং একটা বেডিং থাকবে একটা বালিশ থাকবে আচ্ছা আর কি কি থাকবে তারপরে থাকবে যে আপনার হাজিরা তো হোটেলে থাকবে তখন তো আপনি খালি গায়ে থাকতে পারবো না এজন্য এই যে আপনার একটা যে হাতাওয়ালা গেঞ্জি সোয়ানের আচ্ছা সোয়ানের হাতাওয়ালা গেঞ্জি এগুলো কিন্তু প্রয়োজন হয় এগুলো 100% প্রয়োজন হবে ও জায়গায় এই যে গেঞ্জি গায়ে দিয়ে এরকম হাতাওয়ালা তারা তো আর খালি গায়ে থাকতে পারবে না এটা আপনি একটা দিচ্ছেন প্যাকেজে জি একটা দিচ্ছি আপনি যদি পাঁচটা লাগে পাঁচটা নিতে পারবেন নিতে পারবেন তারপরে থাকবে যে আপনি যে আচ্ছা ওকে একটা হজের বই হজের বই জি হজের প্রয়োজনীয় দোয়া সমূহ দোয়া সব এবং নিয়ম কানুন সব সহ হয়ে জায়গায় তারপর থাকবে যে একটা পাতলা জায়নামাজ আপনি পকেট জায়নামাজ পকেট জায়নামাজ এটা আপনার এই কম্পাস সহ যে পশ্চিম কোন দিক এটা এটা দিক নির্দেশনার জন্য আপনি ও জায়গায় তো ভাই শুধু মানুষ আর মানুষ ধুলা বালু থাকতেই পারে আপনি যখন নামাজ পড়বেন বালুর উপরে সেজদা দিল তো নাকে বালু চলে যাবে চলে যাবে এই যে এরকমের একটা পাতলা আপনি জায়নামাজ পাবেন আচ্ছা আচ্ছা তারপরে পাবেন একটা কোরআন শরীফ বাংলা উচ্চারণ অর্থ সহ এই কোরআনটা আপনি সুন্দরভাবে যখন একটু অবসর সময় পেলেন তখন আপনি যে কোরআনটা একটু তেলাওয়াত করলেন বাংলা উচ্চারণ অর্থ সহ আপনি অর্থটা বুঝতে পারলেন খুবই সুন্দর স্পষ্ট লেখা ওকে বাংলাদেশের যে কোনো জায়গায় হাজিদের এই প্যাকেজ নিতে পারবেন ভাইয়া কারো যদি কোনো আইটেম না লাগে ওই আইটেম কি বাদ দেওয়া যাবে জি জি একটা আইটেম প্রয়োজন হলে একটাও নিতে পারবে আমার কাছ থেকে একটাও নিতে পারবে একটা শুধু যদি বলেন শুধু আমার কাছ থেকে শুধু এরামের কাপড়টা দরকার সেটাও নিতে পারবেন একটা তাইমুমের বাতি থাকবো কেননা এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই কারণ আপনি উজু ছুটে গেল লক্ষ মানুষের ভিড়ে আপনি উজু কিভাবে করবেন সাথে সাথে তাইমুম করে নেবেন এই যে তাইমুম করার জন্য একটা তাইমুমের মাটি পাবেন আচ্ছা তারপরে পাবেন একটা রেজার আপনি যখন হজের সমাপ্তি তখন আপনি দেখেন রেজারটাও এত উন্নত কোয়ালিটি দিয়েছি আমি যাতে আপনার এই যে দেখেন আচ্ছা এত সুন্দর একদম অরিজিনাল এসএসএর এই যে এটা এরকমের এই যে ওকে আপনারা জাস্ট উন্নত কোয়ালিটির একটা রেজার পাবেন এই যে আচ্ছা ওকে এই যে এটাও আপনারা এটা কিন্তু লাগবই ভাই ও সময় কিন্তু অনেক মানুষের ভিড় আপনি কাটটাকে চুল পরিষ্কার করে দিবে যার যারটা শেষে দিবে এরকমের একটা সুন্দর একটা রেজার পাবেন সুন্দর একটা এই যে শঙ্করের একটা কালো ছাতা পাবেন একটা ছাতা দরকার এখানে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ গরম এটার একটা ছাতা দরকারই হবে আপনার এই যে দেখেন খুবই সুন্দর আর অনেকে আছে ভাই কম দামি ছাতা দেয় আমি কিন্তু হাজিদের সম্মানে সব ব্র্যান্ডের জিনিস দিচ্ছি শঙ্করের সবচেয়ে ভালো কোয়ালিটির একটা ছাতা দিয়েছি ভালো ছাতা থাকবে জি তারপরে একটা গামছা থাকবে আপনি হাত মুখ মোছার জন্য একদম বড় সাইজের একটা গামছা যাতে আপনি ওয়াশরুম থেকে বেরোয় এটা পরে বেরোতে পারেন একদম বিগ সাইজ একটা গামছা বড় মানের একটা গামছা থাকবে তারপরে থাকবো একটা আপনি যে ট্রাউজার আপনি দেখা গেছে হজের সমাপ্তির শেষে পাঞ্জাবি পরবেন তখন একটা ট্রাউজার দরকার হবে তারপরে পাবেন আপনার একটা যে ওজিফা আপনি বিভিন্ন দোয়া এবং সুরাগুলার ফজিলা সহ আপনি পড়তে পারার জন্য একটা অজিফা থাকবো তারপরে থাকবো একটা যে গন্ধবিহীন সাবান নিম সাবান এই যে নিম সাবান গন্ধবিহীন সাবান তারপরে থাকবো একটা কেচি আপনি রশি কাটার জন্য ওই যে অবঞ্চিত চুলগুলা কাটার জন্য সুন্দর একটা কেচি পাবেন তারপরে থাকবে একটা যে আয়না দেখা গেছে হজের ক্লান্তিতা শেষে একটু নিজেকে তো দেখতে হবে কি অবস্থা একটু চুল টুল কাটলেও তো একটু নাকের ভিতরে চুল টুল কাটতে হলো তো একটা আয়নার দরকার আছে সুন্দর একটা আয়না পাবেন তারপরে পাবেন একটা মিসওয়াক
তারপরে পাবেন একটা চিরুনি, এই যে নিজের দাড়িগুলোকে তো একটু সুন্দরভাবে সাজগোজ করে রাখতে হবে। আপনি কার কাছে যাবেন ওই জায়গায়, সবই তো প্রয়োজন। তারপরে আপনার বিভিন্ন দোয়া তহবির জন্য আপনি এই যে একটা ডিজিটাল কাউন্টিং তসবি পাবেন, কানটা পরিষ্কার করার জন্য খুশকি চুষ্কি কটন বাট। তারপরে খাওয়া দাওয়ার শেষে আপনি দেখা গেছে এই যে দাঁতের ভিতরে খাবার ঢুকতে পারে, আপনি সুন্দর একটা তারপরে একটা নেল কাটার, কারণ আপনি ও জায়গায় তো হজের 10 দিনে কোনো কিছু আপনি কাটতে পারবেন না। এটা আপনি যখন হজের সমাপ্তি শেষে তো আপনি নেল কাটার সবকিছু পরিষ্কার করতে হবে, একটা সুন্দর একটা নেল কাটার পাবেন। তারপরে একটা টুপি পাবেন, একটা টুপি জি। তারপরে আপনি একটা সুরমা পাবেন, একটা সুরমা থাকবে। তারপরে ও জায়গায় ভাই অনেক গরম, কিন্তু গরমে কিন্তু সব এলোমেলো হয়ে যায়। একটা সুন্দর একটা পেট্রোলিয়াম জেলি একটা ই পাবেন, আচ্ছা জেলি ই পাবেন, মেরিল পেট্রোলিয়াম জেলি। হ্যাঁ জি, এটারে বলে কি আপনি যে পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন এরকমের ভেজলিন পাবেন একটা। দেখা গেছে আপনি অলিভ অয়েল তৈল দিতে অনেকে অভ্যস্ত, জায়গায় তো গন্ধবিহীন সবকিছু ইউজ করতে হবে, একটু শরীরের একদম উস্কো খুস্কো হয়ে গেল, একটা সুন্দর একটা তৈল একটা ভালো কোয়ালিটির আপনি ইটালিয়ান, এই যে ইটালিয়ান একটা অলিভ অয়েল তেল একদম ভালো কোয়ালিটির বেন্টু ভাই। তারপর একটা আপনার টুথপেস্ট পাবেন ভাই, এটা কিন্তু সবই লাগবো ভাই, কিন্তু এর জন্য আমি আপনার বাইক থেকে কোনো কিছু ক্রয় করতে হবে না, আমি ওরকমের একটা ব্রাশও দিয়েছি, এই যে ওরাল মিস্টার ওরাল ওরাল বির কিন্তু একটা ভালো একটা ব্রাশ পাবেন। তারপরে একটা সুন্দর একটা আতর, আপনি হজের শেষে তো আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, একটা আপনার অ্যালকোহল বিহীন একটা আতর আতর। এরপরে পাবেন একটা যে আপনি যে আপনি বাথরুমে গেলে ভাই টিস্যু তো লাগবেই ভাই, আপনি আবার আলাদা আবার কিনতে যাবেন কেন, একটু হাত মুখ মোছার জন্য তো একটা টিস্যু দরকার আছে, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু। তারপর ভাই গরমে অনেক ঘামাচি হয়ে যায় অনেকের ভাই, এবং শরীরের ভিতরে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, তাদের জন্য একটা তিব্বত ভাই ঘামাচি পাউডার, এটা এরকমের, এবং এই সুন্দর একটা লাকিজ। আচ্ছা আচ্ছা, ওকে, এই সুন্দর একটা লাকিজ সহ টোটাল 42 আইটেম ভাই, 42 আইটেম, 42 আইটেম দিয়ে আজকে আমরা হজ প্যাকেজ তৈরি করছি, এটা প্রত্যেকটাই ভাই প্রয়োজনীয় ভাই, প্রয়োজনীয়। আবার ভিতরে রাখেন বা রেখে লাকিজ স্টার্ট করে দেন, আমরা দেখাই দিচ্ছি জি। এগুলা যে আপনার এমন কোনোটা নাই যে আপনার এই জায়গায় আপনি অপ্রয়োজনীয় আমি এই জায়গায় দেখাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস এখানে দেখানো হয়েছে, যাতে আপনার এক ঘর থেকে আপনি সকল কিছু কুরায় করতে পারেন। একজন হাজি এ জায়গায় ও জায়গায় তার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা ভাই, এটা তো হচ্ছে ছেলেদের আইটেম জি, ছেলেদের মা বোনদের জন্য একটা আইটেম আছে, এটাও দেখাবো আজকে। আচ্ছা, মা যারা মহিলা আছে তাদের জন্য আইটেম আছে জি, অবশ্যই। ছেলেদের আইটেমের হাদিয়া কত রাখছেন? এটা মানে রেগুলার প্রাইস আমাদের আছে 16,500 টাকা। আচ্ছা, আজকের 16,500 না, হাজিদের সম্মানে আজকে প্রথম লাইভে যারা আমাদের কাছ থেকে 7 দিন অফারে, আজকে যারা ক্রয় করবে হোম ডেলিভারি, 7 দিন জি হোম ডেলিভারি সহ একদম ফ্রি হোম ডেলিভারি হবে। আচ্ছা, সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ, 16,500 সকল কিছু মানে কনসিডার করে একদম হোলসেল রেটে। আজকের আমরা এই হজ প্যাকেজটাই 40 আইটেম, আপনি যদি 42 আইটেম কিনতে যান নরমাল আপনার 20,000 টাকা খরচ আছে। আচ্ছা, আপনি এদিকে এক একটা খুচরা খুচরা কিনতে গেলে এরকম একটা সুন্দর ট্রলি সহ এরকমের এই ট্রলিটার দামই আছে 4,000-4,500 টাকা। এখন তাহলে টোটাল প্রাইস কত রাখবেন? এই যে এরকমের ইনক্লুডিং সহ, এই যে দেখেন একটা লাকি সহ, এই 8 চাকার কিন্তু, এই লাকি 8 চাকার লাকি এবং মুভিং, কিন্তু মুভিং চাকা, ওকে। এই যে এটা আজকের রাখবো, সব বাদ আজকের বলছি যে 7 দিনের অফারে যারা নিবে আমাদের কাছ থেকে, এবং আমরা তো এই ধর্মীয় সকল প্রোডাক্টই সারা বছর ব্যাপী বিক্রি করি, আজকের হাজিদের সম্মানে যারা হজ সুন্দরভাবে মানে পালন করতে পারে, হজটা সুন্দরভাবে মানে সমাপ্তি করতে পারে, এই জন্য আজকের অনলি 12,500 টাকা, 12,500 এই 42 আইটেম এবং ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ। আচ্ছা, 12,500 টাকা এটা ছেলেদেরটা, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি, 7 দিনের অফার। তাবাসসুম আতর হাউস, আপনারা স্ক্যানের খুব বাংলায় সুন্দর করে ঠিকানা দেওয়া আছে, ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনলতা মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় 45 নম্বর দোকান। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 01763179061, ইমো হোয়াটসঅ্যাপ, চাইলে যোগাযোগ করে নিতে পারেন জি। আবার আজকের একটা আছে যে মা বোনদের জন্য, আচ্ছা মা বোনদের হইলে 34 আইটেম নিয়ে আজকের হস্ত, 34 আইটেম, কারণ ছেলেদের আর মেয়েদের কিছু আইটেমে পার্থক্য আছে, পার্থক্য আছে, এর জন্য আজকের মা বোনদের জন্য 34 আইটেম নিয়ে আজকের আমরা এই হস্ত প্যাকেজ তৈরি করছি। আচ্ছা আচ্ছা, কেননা এগুলো সবই প্রয়োজনীয় ভাই, এ জায়গায় আপনার
একটা প্রোডাক্টও যে অপ্রয়োজনীয় তা না কিন্তু, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, মাবনদের জন্য এই যে সুন্দর একটা সাদা বোরকা, যেমন পুরুষদের জন্য এরাম সাদা, মা বোনদের জন্য এই যে একদম অরিজিনাল চেরি কাপুরের, কিন্তু এই যে দুবাই চেরি কাপুরের এরকমের একটা বড় সাইজ, এই যে ঘেরওয়ালা কিন্তু একটা বোরকা থাকবে, সাদা বোরকাটা পাবেন। এর সাথে আজকের যে আইটেম গুলো, এগুলো প্রত্যেকটাই আমাদের মানে বেস্ট কোয়ালিটির, হাজিদের সম্মানে, যাতে প্রত্যেকে এই সুন্দর আইটেম গুলো নিতে পারে। এরপর থাকবে একটা সুন্দর একটা হিজাব, কেননা কোমর পর্যন্ত একটা বড় হিজাব লাগবে, কেননা আপনার মাথা চুল ঢাকার জন্য। এই যে দেখেন খুব সুন্দর একটা হিজাব হিজাব থাকবে। এই যে তারপরে থাকবো যে একটা মিনা ব্যাগ, এই যে এটা মাবুনদেরও দরকার হবে, কিন্তু এটার ভিতরে আপনি প্রয়োজনীয় বই টই গুলো রাখতে পারবেন, ওজিফা কোরআন শরীফ গুলো, এটা হলো পাসপোর্ট রাখার জন্য। এই যে একটা ব্যাগ থাকবে, এবং এটার সাথে থাকবো যে আপনি একটা ওজিফা, এই যে 34 আইটেমে যা যা থাকছে আর কি। তারপরে থাকছে একটা এই যে ঘুমানোর ব্যাগ থাকবে, না এটা থাকবে একটা মাবুনদের জন্য সান ক্যাপ, এই যে রোদ্রে যাতে না লাগে, বুঝছেন ভাই, এই জায়গায় তো পুরোচুর রোদ্র, ডাইরেক্টলি রোদ্রের তাপটা যেন তাদের ফেসে না লাগে, এরকমের একটা সান ক্যাপ থাকবে। ওকে, এই যে আচ্ছা একটা সান ক্যাপ, তারপরে থাকবে একটা এরকমের গামছা থাকবে, গামছা থাকবে, তারপরে পাবেন একটা এই যে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য একটা ভালো কোরআন শরীফ, জি, তারপরে থাকবে একটা হাত মোজা, হাত মোজা, তারপর থাকবে একটা পা মোজা, পা মোজা থাকবে, তারপর থাকবে একটা হজের বই, হজের বই, তারপরে থাকবো যে আপনার একটা পাথরের বই, যা শয়তানকে কঙ্কর মারবে আগে তো পাথরগুলো এই জায়গায় গুছিয়ে রাখতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ওকে, তারপরে থাকবে একটা গন্ধবিহীন সাবান, আচ্ছা, তারপরে থাকবে একটা যে পকেট জায়নামাজ, যাতে হজটা পা যে জায়গায় যাক, নামাজ আদায় করতে বালুর উপরে যাতে নাকের ভিতরে ধুলাগুলা না যায়, এই যে ক্যারি করার জন্য সহজ। তারপরে থাকবে একটা যে আপনার যে তাইমুমের মাটি, আচ্ছা, যখন উজু ছুটে যাবে সাথে সাথে তাইমুম করতে পারেন যেন। তারপরে থাকবে একটা সুন্দর একটা ছাতা, ছাতা মাবুনদের জন্য, এটা হলো শঙ্করের, একদম কালো এক কালারের। তারপরে থাকবে একটা বেডিং, কারণ আপনি যখন মাবুনরাও তো একটু বিশ্রাম নিতে হবে, তাদের তো একটু বেশি ক্লান্তিতে ভাব লাগবে। এই যে সুন্দর ভাবে এই বেডিং এর ভিতরে এই যে একটা হাওয়ার বালিশ থাকবে, এই যে বালিশ দিয়ে এই জায়গায় আপনি রেস্ট নেবেন, একটা বেডিং থাকবে, একটা হাওয়ার বালিশ থাকবে, হাওয়ার বালিশ থাকবে, তারপর একটা পিসের ব্যাগ, মাবুনদেরও তো সাবান ক্যারি করতে হবে, খাবার দাবার পানি জুতা এগুলো, তারপর থাকবে একটা জুতার ব্যাগ, ওকে, জুতার ব্যাগ, তারপরে থাকবে একটা রেজার, একটা রেজার, এই যে আপনি যে একটা যে দেখা গেছে হাত পাখা, দেখা গেছে অনেক গরম ভাই, এই যে একটুখানি এক জায়গায় বসলো একটুখানি নিজে একটু বাতাস খেতে পারলো, এরকম একটা সুন্দর একটা হাত পাখা থাকবো। তারপরে থাকবে একটা মেসোয়াক, ওকে, মেসোয়াক থাকবে, তারপরে পাথর ব্যাগ, আচ্ছা, তারপরে একটা সাতদানার তসবি তো সবাইই লাগবো ভাই, আচ্ছা, এই যে তওয়াফের জন্য সাতদানার একটা তসবি, আচ্ছা, তারপরে থাকবো একটা যে আপনার সুরমা, সুরমা থাকবে, তারপরে থাকবে একটা পেস্ট, পেস্ট থাকবে, তারপরে থাকবে একটা চিরুনি, একটা চিরুনি, তারপরে থাকবে একটা কেচি, একটা কেচি থাকবে, তারপরে থাকবে একটা আয়না, ছোট একটা পকেট আয়না থাকবে, জি, তারপরে একটা ডিজিটাল কাউন্টিং তসবি বিভিন্ন দোয়া কাউন্ট করার জন্য, আচ্ছা, তারপরে থাকবে একটা ব্রাশ, ওকে, একটা ব্রাশ থাকবে, তারপরে থাকবে মাবুনদের জন্য একটা ছোট্ট একটা অরিজিনাল নারিকেল তৈল, নারিকেল তেল, দেখা গেছে হাতে হতে দিল বা চুলে একটু দিল, এটা একটা তৈল থাকবে, একটা ই থাকবো, ভেজলিন থাকবে, আচ্ছা, তারপরে থাকবে একটা টয়লেট টিস্যু থাকবো, আচ্ছা, তারপর একটা ফেস ওয়াশ টিস্যু থাকবে, আচ্ছা, তারপরে একটা পাউডার থাকবো। ভাই এখানে অনেকে বলতেছে ভাই এখানে তো অনেক জিনিস লাগে না, আপনার যেটা লাগবে যেটা প্রয়োজন আপনি পাঁচটা দরকার পাঁচটাই নিতে পারেন, একটা হইলে একটাই, একটা দরকার শুধু খালি আপনার এই পাউডারটা দরকার, শুধু খালি একটা কটন ব্যাগ দরকার, এই একটাই নিতে পারবেন, একটাই নিতে, এই জায়গা থেকে দেখা গেছে লাইকেজ 34 আইটেম দরকার আছে, আপনি থেকে 10টা আইটেম নিবেন, আর বাকিগুলো বাদ দেন, না বাদ দেন, আচ্ছা, কোনো সমস্যা আপনার এখানে, তাহলে মা বোনদের প্যাকেজে কয়টা আইটেম আছে? 34 আইটেম থাকবে, 34 আইটেম নিয়ে মা বোনদের হজ প্যাকেজ, আচ্ছা, এটা হইলে যে আপনার 14,500 টাকা, আচ্ছা, কিন্তু আজকে আমরা 7 দিনের একটা অফার দিচ্ছি, অফারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, ফ্রি দিয়ে অনলি 10,500 টাকা, আচ্ছা, মা বোনদের জন্য যে প্যাকেজটা থাকবে একটা লাকেজ সহ, এই যে একটা সুন্দর এরকমের সুন্দর লাকেজ, লাকেজ সহ আপনারা পেয়ে যাবেন হচ্ছে 10,500 ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি, হোম ডেলিভারি হবে, একদম হোম ডেলিভারি, ডেলিভারির মাধ্যমে দিতে পারবেন, কেননা আপনি বা এই গ্রাম থেকে কোথা কার কাছ থেকে আপনি নেবেন, আপনি এগুলো হ্যাসেল করার কোনো প্রয়োজন নেই, আমাদের কুরিয়ার ম্যান আপনার বাসায়
প্রোডাক্টটা নিয়ে যাবে, আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে, শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য 1,000 টাকা আমরা খালি ডেলিভারি চার্জ। আচ্ছা, আমরা পুরুষেরটা দেখিয়েছি, পুরুষেরদের প্রাইস থাকবে হচ্ছে 12,500 টাকা, আর মা বোনদের প্রাইস থাকবে হচ্ছে 10,500 টাকা 34 আইটেম সহ, এবং বোরকা হিজাব সহ কোনো কিছুর জন্য আপনি আর বাসায় আমাদের ঠিকানা হইলে যে 45 বনলতা মার্কেট, কাঁচা বাজার, ঢাকা নিউ মার্কেট এরিয়া। আপনি এই জায়গায় এসে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট ফোন দিতে পারেন। অনেকের ভাই বলতেছে আমার ট্রলি ব্যাগ আছে, আমার ভেতরের কিছু আইটেম নিতে চাই শুধু। আমি তো আগে কিনে বললাম, শুধু আপনি এই রামের কাপড়টা প্রয়োজন ওইটাই নিতে পারবেন, ওইটাই নিতে, শুধু একটা বিল প্রয়োজন, একটা বিলটি নিতে পারবেন, শুধু আপনার একটা হাওয়ার বালিশ প্রয়োজন এটাই নিতে পারবেন, নিতে পারবেন। যদি চান শুধু খালি একটা এই যে মিনা ব্যাগ নিব, শুধু এই একটা মিনা ব্যাগই নিতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা, যেভাবে চান আপনি সেভাবে নিতে পারবেন। আমি প্যাকেজ তৈরি করে রাখছি, যার প্যাকেজ প্রয়োজন হবে সে প্যাকেজ দিবে। আচ্ছা, আপনাদের দোকানটা কি 7 দিনে খোলা থাকে? আমাদের 7 দিনই খোলা থাকে, মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ, কিন্তু যদি কোনো কারো প্রয়োজন আমাকে ফোন করে, আমি খুলে তাদের জন্য প্রোডাক্ট আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা আবারও বলছি দর্শক, যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয়, এছাড়া হাজিদের দেখা যায় আরো অনেক জিনিস, জায়নামাজ, টুপি, তসবি, এভরিথিং, সবকিছুই আপনি হজ করার পর পাবেন। কিছু আপনারা তাবাসসুম আতর হাউস ঢাকা নিউ মার্কেট এরিয়ায়, এটা হচ্ছে কাঁচা বাজার বলে, কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় তাবাসসুম আতর হাউস। এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ গুলো দেওয়া আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। এবং লাকিজেরও দুইটা কালার, যে যেটা পছন্দ করবেন, একটা গোল্ডেন কালার, একটা ব্লু কালার, একটা হলো কফি কালার ভাই। আচ্ছা আচ্ছা, এটা একটা কফি, একটা ব্লু, যে যেটা প্রয়োজন মনে করেন সেটাই দিতে পারবেন। ওকে দর্শক, আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে হাজিদের এই প্যাকেজ গুলো নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন আসলে হজে কিন্তু প্রতি বছরই অনেক অনেক বাঙালি যায়, তো তারা আসলে জিনিসগুলো খুঁজে পায় না, কোথা থেকে নিতে হয় অনেকে জানেও না যে আসলে কি কি লাগে, কি কি লাগে। তো এই জন্য ভিডিওটা আপনারা একটা করে শেয়ার করে দিলে আপনার মা বোন খালা দাদা নানা নানি যেই যাক, তারা কিন্তু যাতে এই প্রোডাক্ট গুলো নিতে পারে। তো আমরা আবারও বলছি, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ঘরে বসে থেকে তাবাসসুম আতর হাউস থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন। নেওয়ার জন্য মাত্র 1,000 টাকা আগে অ্যাডভান্স করে জাস্ট খালি অর্ডারটা কনফার্ম, বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কুরিয়ার ম্যানের কাছে দিয়ে দিবেন। সারা বাংলা আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দ্রুত যোগাযোগ করে আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন।